বেঁধে দেওয়ার তিন দিন পরও ভোক্তা পর্যায়ে আলু পেঁয়াজ আর ডিমের দাম কমেনি। রাজধানীর বিভিন্ন বাজারে এই তিন পণ্য আগের দামেই বিক্রি হতে দেখা গেছে। এমন অবস্থায় দর নিয়ন্ত্রণে রোববার ঢাকার বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বেশ কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। রাজধানীর ভাটারা নতুন বাজার, যেখানে রোববার প্রতি কেজি আলু 45 থেকে 50 টাকায় বিক্রি হয়েছে। যদিও বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী আলু প্রতি কেজি 36 টাকার বেশি হতে পারে না। একইভাবে পেঁয়াজের কেজি 65 টাকা বেঁধে দেওয়া হলেও খুচরা দোকানে তা 75 থেকে 80 টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। আর ডিম প্রতি পিস বিক্রি হচ্ছে 12.5 টাকায়। 30টা নিয়েছি বলে বোধ হয় 12 টাকা, কিন্তু ডজন নিলে আরো বেশি নিতে হয়। হ্যাঁ, 70 থেকে 80 টাকা করে পেঁয়াজ কিনতেছি। সরকার বলছে আর আগের থেকে এদের কাছে আস্তে আস্তে 1 সপ্তাহ 10 দিন হয়ে যাবে। বাণিজ্য মন্ত্রণালয় গেল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে প্রথমবারের মতো আলু পেঁয়াজ আর ডিমের দর বেঁধে দেয়। বলা হয়েছিল এই দর বাস্তবায়নে দেশজুড়ে বাজার তদারকি করবে তারা। গেল 2 দিন অভিযানও হয়েছে অনেক, তবে দাম কমেনি। এমনকি অনেকে মূল্য তালিকাও রাখেনি দোকানে। পেঁয়াজ আলু এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে তারা নির্ধারিত যে মূল্য রয়েছে তারা জানা সত্ত্বেও তারা এটা জানছে যে নির্ধারিত মূল্য রয়েছে, তারপরেও তারা ক্রয় বিক্রয় করছে অধিক মূল্যে। এই তিন পণ্যের বাইরে সরকার চিনি আর ভোজ্য তেলের দামও বেঁধে দেয়। বৃহস্পতিবার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 5 টাকা কমিয়ে 169 টাকা বিক্রির ঘোষণা হয়েছিল। তবে এই সিদ্ধান্তের পর থেকে বাজারে এই পণ্যটির সরবরাহই কমে গেছে। এমন অবস্থায় বাজার ব্যবস্থায় আরো কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে ভোক্তা প্রতিনিধিরা। যদি মুদ্রাস্ফীতির কারণগুলি দূর করার উদ্যোগ না হয় তাহলে ভালো ফল পাওয়া যাবে। আর এখনও সুফল পেতে হলে প্রথমত তদারকি এটা জোরদার করতে হবে। এরই অংশ হিসেবে রাজধানী ঢাকার বাইরে নোয়াখালী, রংপুর সহ দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।